সম্মানিত ভিউয়ার্স, শীতের এই সকালে সকলকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, দেশ এবং দেশের বাহিরে থেকে যারা দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। এই দেখেন, আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হলো পেঁয়াজ। এই যে পেঁয়াজ একটা কৃষিকাজের একটা অন্যতম ফসল। এই পেঁয়াজটা কিভাবে লাগানো হয়, কিভাবে রোপণ করা হয়, কিভাবে সংরক্ষণ করা হয়, আমি সেটার বিস্তারিত বলবো। এই পেঁয়াজ, এই যে যে চারাটা উঠানো হয়েছে অন্য জমি থেকে, উঠিয়ে আনিয়ে এই জমিতে লাগানো হচ্ছে। এই চারাটার বয়স হচ্ছে 50 দিন, 45 থেকে 50, এর ভিতরে লাগানোর জন্য উপযুক্ত হয়ে যায়। এইটা ওই জমি থেকে তুলে এনে আমরা অন্য একটা জমিতে যে বপন করতেছি বা লাগাচ্ছি, এই যে দেখেন কিভাবে এই 28 শতাংশের পাখিতে যদি উপরাল্লা মানে ভালোভাবে দেয়, তাহলে ওয়েদার যদি অনুকূলে থাকে, তাহলে 88 থেকে 90 85 থেকে 90 মন পেঁয়াজ আশা করা যায়। তবে এই যে আমি শুধু এর বৈশিষ্ট্যটা জাস্ট এই আপনাদেরকে দেখানোর জন্য আর কি, এই যে কিভাবে লাগায়, এই দেখেন, এই যে আর লাগানোর সময় জাস্ট একটা একটা করে লাগাইতে হয়। লাগানোর দিন থেকে শুরু করে 90 দিনের মধ্যে এটা সংরক্ষণ করা যায়। এই যে যদি বৈরী আবহাওয়া না থাকে, তাহলে 90 দিনের মধ্যে ভালোভাবে কৃষক ঘরে তুলতে সক্ষম হয়ে থাকে। এই যে তো সম্মানিত, আমাদের গ্রামের এই যে আমাদের ছোট ভাই আবুল হাসান সর্দার, এই মাঠে এই প্রথম তিনি এই পেঁয়াজ রোপণ করতেছে। এই যে তিনি দানাও বেচছে, পেঁয়াজের হালি, এক মন হালি তিনি 6,000 করে বেচছে আর কি। তো যা হোক, সকলই তার পরিশ্রমের ফসল, তিনি কষ্ট করেছে, পয়সা পেয়েছে, এজন্য আমরাও আনন্দিত। তাকে আন্তরিক মোবারকবাদ, এবং যারা এখানে কাজ করতেছে সবাইরে আন্তরিক মোবারকবাদ। এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, সবাইকে সালাম ও মোবারক। আমাদের এই চ্যানেলটা আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আরও নিত্য নতুন ভিডিও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ রেখেই আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।